সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলার থেকে। মা দোকান থেকে বাড়িতে চলে এসেছে আর এসেই কুলেখাড়া পাতার রসটা করে দিচ্ছে। কালকের থেকে এটা খাওয়া শুরু করেছি। একটা সময় ছিল প্রত্যেক দিন খেতাম, তো অনেকদিন বাদে এই যে আবারও খাওয়া শুরু করলাম। অনেকদিন বাদে খাচ্ছি তো তাই কেমন একটু যেন লাগছে। কালকেও মানে খেতে অতটা ভালো লাগেনি, খেতে খেতে আর কি একটা অভ্যেসই হয়ে যাবে। তো আমি সকালবেলাতে মানে করে খেতে পারতাম, কিন্তু ইচ্ছে হলো না। কালকেও ইচ্ছে হয়নি, আজও হয়নি, তো তার জন্য মা আসার পরেই খেলাম। আর সকালবেলাতে আজকে আমাদের রান্নাবান্না অনেকটা আগেই হয়ে গেছে। একটা তরকারি করেছি, শুক্তো করেছি, কালও শুক্তো করেছিলাম আর আজকেও শুক্তো রান্না করেছি। পাতা রস খেয়ে অনেকটা সময় বসেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি। আর এখন আমি বসে পড়েছি দুপুরে রান্নার জন্য সবজি কাটতে। আর সবজিগুলো কেটে নিয়েছি যা যা রান্না করব, তো কাটার পরে এখন বসে পড়েছি রান্না করতে। মুসুরির ডাল করব। কালোর মুসুরির ডাল খেয়েছিলাম আর আজকেও মুসুরির ডাল। আর আজকে মুসুরির ডালটা হবে কাঁচা টমেটো দিয়ে। কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল খেতে দারুণ লাগে। ডালটা হয়ে যাবার পরে এখন বাঁধাকপির ঘণ্টটা করব। এটা খেতে আমার দাদা বেশ পছন্দ করে। আর এদিকে তো বাঁধাকপির ঘণ্টটা হচ্ছে আর এপাশে হচ্ছে দুধ গরম। দোকানের দুধ বেশ কয়েকদিন হয়েছে দোকানেই দিচ্ছে, তো আবার এই দু একদিন হলো বাড়িতে দিচ্ছে, তো তার জন্য এই যে এদিকটাতে ফুটিয়ে নিচ্ছি। আর রান্নাবান্না করে নিয়েছি আর তারপরে ঘর লিপতে শুরু করে দিয়েছি। সব ঘরে লেপা হয়ে গেছে, বাবার ঘর, দাদার ঘর আর সামনেটা এখন লিপতে বসেছি। আমাদের ঘরটাও লেপা হয়ে গেছে। আর মা স্নান করে এখন পুজোটা দিয়ে নেবে। বোনেরও স্নান হয়ে গেছে, বোন এখন ঘরে রয়েছে, তবে এখন কেউ খাওয়া দাওয়া করেনি, শুধুমাত্র দাদা খেয়েছে, এখনও বাবাও খায়নি। তো আমার কাজকর্ম সেরে আমি স্নান করে এসেছি, তারপরে আমরা সবাই খেতে বসেছি। আর আজকে রান্না করেছিলাম কচুরলতি ভাজা, বাঁধাকপির ঘণ্ট আর টমেটো দিয়ে মুসুরির ডাল। খাওয়া দাওয়া করার পরে রান্নাঘরটা আমি লিপে নিচ্ছি, ডোয়াটাও লিপে নেবো আজকে একবারে। আর বিকেলবেলাতে বোন এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। এত বেশি পরিমাণে পাতা পড়ে কি বলবো, ঘরের পেছনে মানে গাছ তো, ওই জন্য আর কি ঘরের পেছন থেকে এই এতগুলো পাতা বেরিয়েছে। তো বোন এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর সন্ধেবেলাতে এখন আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। ধূপধুনো না ধরালে না একদমই ভালো লাগে না। আর এখন যেহেতু নারকেলের খোসার কোনো অভাব নেই, ওই জন্য মানে প্রত্যেক দিনই মানে দুপুরবেলাতে হলে দুপুরবেলাও ধরানো হয় আবার সন্ধেতেও ধরানো হয়। সন্ধে দিয়েছি, তারপরে কিছু বাসনপত্র নামানো হয়েছে, তো সেগুলো একবারে ধুয়ে রাখছি, তার কারণ কালকে আমাদের বাড়ি ভোজ খাওয়া হবে। বাসনপত্র ধুয়ে বসেছি আর তার অনেকক্ষণ পরে রূপারা এসছে। ওদের কালকেই আসার কথা ছিল, দাদা বলছিল যে কালকে একবারে দুপুরবেলাতে আসবে, কিন্তু বললাম যে না, কালকে আসা হবে না, আজকেই আসতে হবে, অন্তত রূপার মনা যেন আজকেই আসে। তো সেই জন্য দাদা আজকেই রাতের বেলাতে ওদেরকে দিতে এসছে। দাদা রাতের বেলাতে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবে, আবারও কালকে আসবে। তোমাদের এত দেরি হয়েছে কেন বলো? দেরি হয়েছে কেন? এমনি বলে আসবো তো এত দূর থেকে, বলে এত দূর থেকে আসবো তো। তোমাদের বাড়ি অনেক দূরে, এই তো দেখা যায়। রূপারা আমাদের বাড়িতে এসেছিল, তো বেশ কিছু সময় আমরা বসেছিলাম আর তারপরে এখন চলে এসেছি আমাদের দোকানে চা খাওয়ার জন্য। তবে আমি চা খাবো না, রূপা আর দাদা দুজনে চা খাবে, তো তার জন্য এখন আসা হয়েছে। আর দোকানে কিছু সময় থাকার পরে মামা বাড়িতে এসেছি। বড় মামির ঘরে ছিলাম আমি, রূপা আর মোনা তিনজনে ছিলাম। তো বেশ কিছু সময় থাকার পরে ভাবলাম কি বাড়ি যায়, যে অনেকটা রাত হয়ে গেল, তো আবার ভাবলাম কি যে ছোটো মামির ঘরে তো যাওয়া হয়নি, তাহলে ছোটো মামির ঘরে যাই। তো এসে দেখছি কি যে মোনা এখানে রয়েছে। আসলে মা বড় মামির ঘরের থেকে নিয়ে এসেছিলো, মানে মোনা বলছিলো যে আমার মায়ের সাথে আসবে, তার জন্য ওখান থেকে বেরিয়ে আবার বলছে যে উর্মি মাসির কাছে যাব, তার জন্য এখানে রেখে গেছে। তো এদিকে বোন তো বই পড়ছে, আর মোনাকেও বলা হয়েছে বই পড়ার জন্য, কিন্তু বলছে কি যে না আমি পড়বো না, আমি তো বেড়াতে এসেছি।
তো অনেকক্ষণই ছিলাম মামা বাড়িতে, তারপরে চলে এসেছি বাড়িতে। আর এই যে সবজিগুলো ঢাললাম, তো এইগুলো রূপারা এনেছে, পটল, তারপরে রয়েছে কুদরি আর বেগুন, এই সব কিছু এনেছে ওরা। আর এদিকে বাজার করে আনা হয়েছে, এগুলো দাদা এনেছে, তো সেগুলো আর কি রূপা নামিয়ে নিচ্ছে। বললাম যে এগুলো নামাতে, তো একটা বস্তা দিয়েছে তার উপরে আর কি রাখছে আপাতত, পরে আর কি সরানো হবে। আর ওই যে বললাম না যে কালকে ভোজ খাওয়া হবে, তো তার জন্য আর কি এত কিছু আনা হয়েছে। আর কালকেও মাছ মাংস যা আর কি দরকার সেই সবগুলো আনা হবে। রাতে রান্নাটা করতে হবে, তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর রাতে করব সয়াবিনের তরকারি, তার জন্য মশলাটাও পেস্ট করে নিয়েছি। আর এইদিকে রূপা বসেছে চিংড়ি মাছগুলো ছাড়াতে, দাদা হাটের থেকে এই চিংড়ি মাছগুলো এনেছে। তবে আজকে রান্না হবে না, এগুলো কালকে দুপুরবেলাতে করা হবে, আর কালকের কাজটা একটু এগিয়ে রাখার জন্য আজকে রাতের বেলাতে এই সবগুলো করা হচ্ছে। আর চিংড়ি মাছগুলো বেছে কুটে রাখার পরে এখন রসুন ছাড়ানো হচ্ছে। আমি রূপা দুজনেই ছাড়িয়ে নিচ্ছি, আর আমাদের সাথে মনাও একটু ছাড়িয়ে নিচ্ছে। আর কালকে তো অনেক কিছু রান্না করতে হবে, তো তার জন্য মানে যতটা পারা যায় ততটা আর কি এগিয়ে রাখা হবে কাজগুলো। আর কালকে হুটোপাটা লেগে যাবে, তো তার জন্যই আজকে ভেবেছি মানে যে যতটুকু এগোনো যায় ততটুকু এগিয়ে রাখা হবে। আর রান্নাবান্না করে নিয়েছি, তো তারপর আমরা খেতে বসেছি। আর রান্না করেছি আলু সেদ্ধ আর সয়াবিনের তরকারি, আর দুপুরবেলা ডাল আর বাঁধাকপির ঘণ্ট ছিল, সেটা একটু দাদাকে দিয়েছি। আর এদিকে মনা তো মানে খেতেই চাইছি না, জানো তো কিছুদিন ধরে রূপা তাই বলছে, মানে প্রথমে একটু খাবে তারপরে মানে জোর করে তাই খাওয়াতে হয়, আর আজকেও সেটাই করছে, মানে জোর করে তাই আমার বোন ওকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে রূপা খেতে বসেছে, খাওয়া দাওয়ার পরে আমি বাসনগুলো সব কিছু ধুয়ে নিয়েছি, মানে আমরা যা যা খেয়েছি আর রান্নার পরে যেই সব বাসনগুলো হয়েছে সেগুলো ধুয়ে নিয়েছি। আর মা বাবা দোকান থেকে সবেমাত্র এলো, এখন মা বাবা খাবে, তো সেই বাসনপত্রগুলো থাকবে, আর রান্নাঘরটা লিপতে হবে। তো মা যদি এই কাজগুলো করে রাখে তাহলে সকালবেলা করতে হবে না, নয়তো আবার সকালবেলায় করতে হবে। খাওয়া দাওয়ার পরে আমি তো বাসনগুলো ধুতে গেছিলাম, আর বোন এদিকে বিছানাটা করে নিয়েছে, তো বোন আর রূপা তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে, তো এদিকে রূপা তো ঘুমিয়েই পড়েছে, তো আমরাও ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো সবাইকে টাটা। আর কালকের ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করো।